মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী সকল শহীদ। নির্বাচনের বছরে রাজনীতির মাঠে আলোচনা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, পুনর্বহালের দাবি করছে বিএনপি, আর ক্ষমতাসীনরা বলছেন সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারে ফিরবে না। বৃহস্পতিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট। আলোচনায় নেতারা বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করতে চায়, কোনো অবস্থায় তত্ত্বাবধায়ক ফিরবে না সরকার, দাবি আওয়ামী লীগের। এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এই বাংলাদেশকে আবার ব্যাক করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা এখনো টেক ব্যাক করে পাকিস্তানের যারা আদর্শ প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে বলে আপনাদের স্বপ্ন দুঃস্বপ্ন রয়ে যাবে। যারা নিজেরা ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তত্ত্বাবধায়ক সরকার আবার আপনাদেরকে নির্বাচন আবার ক্ষমতায় বসিয়ে দেবে, তাদেরকে বলে এই স্বপ্ন দিবা স্বপ্ন আর দেখবেন না। বাংলাদেশের মাটিতে ওই দুই বছরে তিন মাসের কথা বলে দুই বছর যে তত্ত্বাবধায়ক সরকার অদ্ভুত একটা সরকার আসেছিল, সেই রকম তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো রকম সম্ভাবনা নেই। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না তাদের সঙ্গে সংলাপ নয় উল্লেখ করে জোট নেতারা নির্বাচন সামনে রেখে অপশক্তির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের তৎপর থাকার নির্দেশ দেন। বঙ্গবন্ধু দেশে থেকে বলবেন হঠাৎ বাংলাদেশ আর আমরা চুপ করে বসে থাকুন? আরে বাবা, এটা তো বটগাছ, বটগাছের একটা ডালা রঙের মতো ক্ষমতা আপনাদের নাই। এই দেশের জনগণের মধ্যে থেকে তারা বিতাড়িত হয়েছে, তাই নির্বাচনে ভয় পেয়ে নানান রকম অজুহাত সৃষ্টি করে আজকে তারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। ষড়যন্ত্র করা থেকে সরে এসে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।